মর্নিং এভরিওয়ান, ডেইলি লাইফস্টাইল অফ ডালিয়ার ব্লগে তোমাদেরকে জানাই আরও আরেকবার স্বাগত। আমি চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্টে আমার যা কাজ থাকে গাছে জল দেওয়া, তো সেই কাজগুলো করে নিচ্ছি। আর এদিকে দেখো কামিনি ফুল গাছটায় অনেকগুলো ফুল এসেছে, আর কামিনি ফুলের তো খুব সুন্দর গন্ধ হয়। তো যাই হোক, গাছগুলো জল দিয়ে তারপর সকালে যা টুকিটাকি কাজকর্ম থাকে সেগুলো সব করব, ব্রেকফাস্ট রেডি করব। আর তার আগে করে নিতে হবে রান্নাঘর পরিষ্কার। রাত্রেবেলা এমনি গ্যাস ওভেন টোভেন পরিষ্কার করাই ছিল, কিন্তু রাত্রে খাবার যা বাসন পড়েছে সেগুলো ধুতে হবে, আর যেগুলো রাত্রেবেলা মেজে রেখেছি সেগুলো সব তুলে দিলাম, দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপর বাসনগুলো ধোবো, ধুয়ে তারপর ব্রেকফাস্ট রেডি করব। রান্না করার আগে, মানে রান্না করতে করতে যা বাসন পড়ে সেই পর্যন্ত সব কিছু ধুয়ে রাখি, কিন্তু রান্না হয়ে যাওয়ার পর কড়া বা এই সমস্ত কিছু আর ধুই না। আর যেদিনকে রুটি আগে হয়ে যায় চাটুটা মেজে রাখি, তো এরকমই করি। তো যখন যেরকম সুবিধা হয় তখন সেরকমভাবেই কাজ সারি আর কি। আর কদিন যা প্রচণ্ড গরম পড়েছে তাতে রান্নাঘরে তো বেশিক্ষণ থাকাই যাচ্ছে না, কিন্তু রান্না না করলে তো খেতেও পাবো না, তো রান্না করতেই হবে আর রান্নাঘরে যেতেই হবে। আমার এই চপিং বোর্ডটা এমনি প্লাস্টিকের, কিন্তু সবজি বা কিছু কেটে কেটে এমন কালো কালো দাগ হয়ে গেছে যে কিছুতেই ওঠে না। আমি ওই স্কচ ব্রাইট দিয়ে ওটাকে রৌ রৌ রে পরিষ্কার করার চেষ্টা করছি, কিছুটা হয়েছে কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়নি। তো ওগুলো সব কিছু করে এবার আমি সকালে ব্রেকফাস্ট রেডি করব বলে চলে এসেছি। আর সকালবেলা হবে হচ্ছে কুমড়োর তরকারি আর রুটি। তো ফার্স্টে আমি জিরেটা ভেজে নিলাম, আমার জিরে ভেজে গুঁড়িয়ে রেখে দিই, সেটা শেষ হয়ে গেছিলো তাই অল্প করেই একটু জিরে ভেজে গুঁড়িয়ে রাখলাম, গুঁড়িয়ে নেবো আর কি। জিরে ভেজে তুলে রেখেছি, আর তেলেতে ফোড়ন দিলাম জিরে, শুকনো লঙ্কা আর হিং, এই ফোড়ন দেব। দিয়ে কুমড়োটা ভালো করে ভেজে নিয়ে কুমড়ো আলু একসাথেই দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওতে আমি চিনি নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে জল ঢেলে দেবো। আর নামানোর আগে তো ভাজা মশলা আমি ভেজে রেখেছি, ওটা মিক্সারে গুঁড়িয়ে নিলেই হয়ে যাবে। তো এই হলো সকালের ব্রেকফাস্ট। রোজের তো আলুর তরকারি খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু কুমড়ো বা ঘুগনি তো এই সমস্ত কিছু হলে ভালোই লাগে। আর এই গরমেতে রোজের পরোটাও খেতে ভালো লাগে না। এক একদিন তো সকালবেলা আমি ঠিকঠাক ব্রেকফাস্টই করি না, গরমে যেদিনকে প্রচুর গরম পড়ে সেদিনকে খিদেই থাকে না, ব্রেকফাস্টও করি না, চা বিস্কিট খেয়েই হয়ে যায়। তো এইভাবেই হয়ে যায় আর কি, সারাদিনটা কেটে যায়। তারপর দুপুরে একেবারে ভাত খাই। তো ওখানে ব্রেকফাস্ট রেডি করে ওদের আমার হাজব্যান্ড খেয়ে অফিস চলে গেছে রেডি করে দেওয়ার পরে। তো চলে যাওয়ার পরে এবার আমার ঘরে যা কাজকর্ম, বাড়তি কাজকর্ম, তো সেগুলো সব করছি। বাড়তি মানে ঘর সংসারেরই সমস্ত কিছু কাজ, বেড কভারটা চেঞ্জ করার ছিল, পিলো কভার সমস্ত কিছু চেঞ্জ করে নিয়ে তারপরে চলে যাবো হচ্ছে রান্না করতে। রান্নাটা তাড়াতাড়ি সেরে নেব, নিয়ে তারপরে ঘর ঘর পরিষ্কার করব, ঘরটা ঝাঁট দিয়ে দেবো মাঝখানে, আর স্নান সারার আগে ঘরটা মুছে নেব। আর রান্নাঘরে চলে এসেছি, আজ যেমন দুপুরে রান্না হবে হচ্ছে পটল ভাজা, কাঁকরোল ভাজা, আর এদিকে হবে হচ্ছে ঝোল মাছ দিয়ে সবজি দিয়ে। তো সবজি কেটে রেখেছি হচ্ছে পটল, পেঁপে আর আলু এই দিয়ে। আর সেদিন যে মাছ নিয়েছিলাম, তো মাছ এখনও দু তিন পিস মতো রয়েছে, তো সেই মাছটাকে ফ্রিজ থেকে বার করে বরফ কাটিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার আগে চটপট করে রান্নাটা সেরে নেব, সেরে নিয়ে তারপরে ঘর পরিষ্কার, স্নান সমস্ত কিছু হবে। তো আগে পটল আর কাঁকরোলটা ভেজে নিচ্ছি, নিয়ে তারপর ঝোলটা বসাবো। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, নিয়ে কাঁকরোলটা ভাজতে দিয়ে দিচ্ছি। আর কাঁকরোলটা একটু বেশি করে তেল দিয়ে ভাজলে কী হয়, মাঝে আলুর মতো ভাজা হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে, ভাত দিয়ে শুকনো গরম ভাত দিয়ে খেতে ভালোই লাগে কাঁকরোল ভাজা। তো দেখো কাঁকরোলটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে ঝোলের সবজিগুলো এক এক করে ভেজে নেবো, আজকে তো ঝোলে সেরকম সবজি নেই, শুধু পটল আর পেঁপে। তো পেঁপেটা আর পটলটা ভেজে নেব, ভেজে নিয়ে মাছটা ভেজে আর ঝোলটা বসিয়ে দেব।
আর আমি নর্মালি যেমন ঝোল করি আদা জিরে এই সমস্ত কিছু দিয়েই ঝোল করব, কারণ এত গরম পড়েছে বেশি রিচ খাবার খেতেও ভালো লাগছে না। হালকা পাতলা ঝোল একটু লেবু দিয়ে ওই দিয়েই ভাত খেতে বেশি ভালো লাগবে, তাই জন্য ভাবলাম ঝোলই করি। আর যেহেতু টাটকা মাছ তাই জন্য আমি ঝোলই করে নিচ্ছি। তো সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, ভেজে তুলে নিয়ে মাছগুলো ভেজে নেব, মাছগুলো ভেজে তারপর ঝোলটা বসিয়ে দেব। তো মাছগুলো ভেজে তুলে নিয়ে আমি কড়াইতে জিরে শুকনো লঙ্কা নয় কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। নিয়ে এবার ওর মধ্যে সমস্ত সবজিগুলো ঢেলে দিয়ে ওর মধ্যে দিলাম আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর ধনে গুঁড়ো দিয়েছি। তো এই দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমার যতটা পরিমাণ ঝোল লাগবে তো সেরকম পরিমাণ মতো জল দেব, দিয়ে চাপা দিয়ে দেব। আর ঝোলটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি গ্যাস ওভেন টোভেন সমস্ত কিছু পরিষ্কার করে স্নান করে নেব। আর দেখো ঝোলটা আমার একদম হয়ে গেছে, এবার ওর মধ্যে মাছগুলো দিয়ে আরও 2 থেকে 1 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই আমার ঝোল একদম রেডি। গুড ইভিনিং বন্ধুরা, আমি রাত্রে রান্নাটা করে নেব তাড়াতাড়ি, তাড়াতাড়ি মানে সন্ধ্যা হয়নি এখনও। দেখো বাইরে এখনও আলো আছে, হালকা হালকা বাইরে এখনও আলো আছে, সন্ধ্যা এখনও হয়নি, বাইরে এখনও অল্প অল্প আলো আছে। তো ভাবলাম রান্নাটা করে নিই। আমি রান্নাঘরে অনেকক্ষণ আগেই এসেছি, রান্না সমস্ত কিছু রেডি করে নিয়েছি। লুচি হবে, লুচির জন্য ময়দা মেখে রেখেছি, আর হবে ছোলার ডাল পনির দিয়ে। তো ছোলার ডালটা আমার এই যে ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি, এখানে পনির টুকরো করে কেটে রেখেছি, আর মিক্সচারের কৌটোটাতে আদা আর টমেটো পেস্ট করে রেখেছি। তো চলো তোমাদের সাথে আমি আমার ছোলার ডালের রেসিপিটা শেয়ার করবো বলে চলে এসেছি। কীভাবে আমি ছোলার ডালটা করি তোমরা দেখতে থাকো। আমার ছেলে আর ওর বাবা ছাদে চলে গেছে, নিচে এত গরম হচ্ছে মানে থাকতে পারা যাচ্ছে না। তো আমিও যাব, আগে ছোলা ডালটা করে নিই, আর রাত্রেবেলা নেমে এসে গরম গরম লুচিগুলো ভেজে নিয়ে খেয়ে নিলেই হয়ে যাবে। তো তাই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আর দেখো তোমার সঙ্গে কথা বলতে বলতেই ঘেমে যাচ্ছে, এই গরম ওই জন্য সেরকমভাবে ভিডিও করতে পারছি না। ঘেমে নিয়ে সবসময় স্নান করে থাকি, আর এরকম অবস্থায় ক্যামেরা অন করতেও ভালো লাগে না, তাই জন্য ভিডিও করাও হচ্ছে না। তো ক্যামেরার আড়ালে থেকে যতটুকু ভিডিও করা যায় ততটুকুই ভিডিও করছি। তো চলো আর বেশি উপভোগ করবো না, আমি আগে রান্নাটা সেরে নিই, নিয়ে একটুখানি আমি ছাদে যাবো, নাহলে প্রচুর কষ্ট হচ্ছে। ছাদেও হাওয়া দিচ্ছে কি না জানি না, কিন্তু ঘরের থেকে তো ছাদ একটু ঠান্ডা হবে, খোলামেলা পরিবেশ। তো চলো আমি আগে ছোলার ডালটা করে নিই। ছোলার ডালটা করার জন্য ফার্স্টে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলেই আমি ওতে পনিরগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব, বেশি ভাজবো না, জাস্ট হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপর তুলে নেব। আর পনির বেশি ভাজলে কি হয়, একটু শক্ত মতো হয়ে যায়, সব ভাবটা থাকে না। তো দেখো একদম হালকা করে ভেজে তুলে নিলাম, তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে আমি একে একে যা ফোড়ন অ্যাড করার করে দেব। দিলাম হচ্ছে জিরে, শুকনো লঙ্কা একটা চিরে দিলাম, মানে ফাটিয়ে দিলাম শুকনো লঙ্কাটা, একটা তেজপাতা, আর দেব হচ্ছে হিং। তো এই ফোড়ন দিলাম, দিয়ে এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি যে আদা আর টমেটোটা বেটে রেখেছি তো সেইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করলাম, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, আর দেব হচ্ছে গরম মশলা গুঁড়ো, গরম মশলাটা আমি একটু আগেই দিয়ে দিই, আর দেব হচ্ছে চিনি। তো ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি হবে তাই চিনিটাও একটু বেশি দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ওটা থেকে তেল ছাড়ছে। তো যে তেল ছেড়ে দেওয়ার পরে ওতে আমি ছোলার ডাল সেদ্ধ করাটা দিয়ে দিলাম, দিয়ে
ওটা এবার ফোঁটা ওর মধ্যে পনিরটাও দিয়ে দেবো, ফোঁটার আগে এই নামানোর আগে দেব না, ওর মধ্যে পনিরটা দিয়ে পনিরটাও ফুটে যাবে, পনিরটার ভেতরেও যা ঝাল মশলা ঢোকা ঢুকে যাবে আর ডালটাও ফুটে যাবে। তো দেখো ডালটা আমার একদম হয়ে গেছে, নামিয়ে দিয়েছি, গ্যাস অফ করে দিয়েছি, দিয়ে ওর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর রাত্রিবেলা যখন খাবার টাইম হবে লুচিগুলো ভেজে নেব। আর রাত্রিবেলা চলে যেতে হচ্ছে রান্নাঘরে লুচিগুলো ভাজতে। তো রাত্রিবেলা ছোলার ডাল আর লুচি সেটা তো খেতে বেশ ভালোই হবে, রাত্রে ডিনার একদম জমে যাবে। আর লুচিগুলো ভাজতে ভাজতেই ওদের দুজনকে খেতে দিয়ে দেবো, ওদের খিদে পেয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছে, কিন্তু আমি তো আর লুচি ভাজতে ভাজতে খেতে পারবো না, তাই লুচিগুলো ভেজে আমিও আমার খাওয়া কমপ্লিট করে নেব। আগে লুচিগুলো কটা ভেজে আগে ওদের দিয়ে দিই, তারপরে আমি খাবো। আর ছোলার ডালটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো লুচিগুলো ভাজতে ভাজতেই আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দেব, আবার চলে আসবো আমার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওগুলো কীরকম লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, গুড নাইট।